ফের নিজের পরোপকারী মানসিকতার জন্য সংবাদ শিরোনামে গাড়ি চালক আব্দুল সালাম। এবার পুরো একটা মসজিদের চাঁদের ব্যবস্থা করে দিলেন সালাম। ও বেটা আমরা রে গরর 28000 টাকা টিন বর্তমানে দিশন লইয়া আইছন তাই। হাইলাকান্দি জেলার মোকামটিরা চক চাঁদপুর বড়কোনা জামে মসজিদটি বহুদিন ধরে পরিকাঠামো দিক দিয়ে দুঃখছে। মসজিদের উন্নয়নে যখন কেউ এগিয়ে আসছে না, ঠিক তখন সাহায্যের হাত প্রসারিত করলেন বহুল চর্চিত গাড়ি চালক আব্দুল সালাম উর্ফে মনাই। মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আর্থিকভাবে দুর্বল মহল্লাবাসীর পাশে দাঁড়ালেন তিনি। তিনি যখন শুনতে পান যে দুর্বল মহল্লাবাসী মসজিদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তখন আর স্থির থাকতে পারেননি। শুক্রবার তাৎক্ষণিকভাবে 28000 টাকা টিন নিয়ে জুম্মার নামাজে গিয়ে হাজির হন মনাই। মনাই সাহায্যে মহল্লাবাসী গভীর সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে গাড়ি চালক মনাই এ মহৎ কাজে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান। আমরার মসজিদ মোকামটিলা শখসানপুর বড়কোনা জামে মসজিদ, আমরা আল্লাহ হস্তে সান্দা তুলি তুলিয়া ও আস্থা মসজিদ রান করছি। আমরা জ্বর সাসার গেছেও গেছি, কোনো যার সাহায্য পাইছি না তাই নাইয়া দিবা। এরপরে আমরার প্রেসিডেন্টের সায়াদে কইসলা দিবা, গাছির আইতাম পয়সা দিবা, কোনটা সাহায্য পাইছি না। ও বেটায় আমরার এক গরমের 28000 টাকা টিন ও বর্তমানে দিশন লইয়া আইছেন তাই। এক ব্যাগ সিমেন্ট রোজে দিছিল আমরা আনছি না, খুঁজার কাছে কইছো তার বলে ফান্ড পাইছে না। এত বড় সাহায্য পাইছি ও একজন মানুষের কাছ থেকে আমরা অনেক খুশি হয়েছি। আমরা আস্তা মোল্লার মানুষ খুশি হয়েছি। হ্যাঁ, আর ভবিষ্যতে আল্লাহর হুকুম মানে আরও কোনো জায়গায় কোনো যদি কোনো সমস্যা, কোনো মানে মারাত্মক ধরনের কোনো সমস্যা যদি বাজে, এখানে আমি যতটুকু লাগে আপনারা আমার লগে যোগাযোগ করবা। আমি কোনো নেতা বেতা কিছু না, কোনো দল সংগঠন কিছু না, আমার নিজের ব্যক্তিগত আমি আমার মানে এখানে সাহায্য করছি। আরও মানে দীর্ঘদিন থেকে আমি মানে করিয়াও যাই আর যেখানে যেই জায়গায় যে সমস্যা হইব আপনারা আমার লগে যোগাযোগ করবা। আমি নিশ্চয় যতটুকু পারি আপনারা শান্তি দিতাম, মানে তারা তিন চারজনের উশিলাই মসজিদটা উবাইছে আর সব দোষর গেছে আর দেশ দোষর গেছে সারার গেছে। আমি এটা অনুরোধ করে কইয়া যাতে মানে এই মসজিদটা মানে জেলা মানে সবে যে যতটুকু পারেন সাহায্য সহায়তা করিয়া সুন্দর করা যায়, তারার লগে যোগাযোগ করবা, তারা সবর লগে করিয়া সাহায্যটা করিয়া। আমরা মনে হয় ভাই আমি দেখছি এখানে বুয়াত, তোমার আমরা দুই ভাই গেছিলাম, তোমার একটা বললাম মনে ভাই হলো এক মসজিদের কন্ডিশন। আমি বেজান জায়গা দিয়ে মসজিদের ব্যবহারে কইছি, অত গুরুত্ব দিছি না। এপিও কো আর প্রেসিডেন্ট কো আর জেলা পরিষদ কো।